নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি হস্ত শিল্প মেলা। এটা হচ্ছে ইকো পার্কে, আর ইকো পার্কের এক নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। এই একদম রোডটা ক্রস করেই দুটো দিকে হস্ত শিল্প মেলা। তো প্রচুর প্রচুর স্টল, অনেক হাতের কাজের জিনিস আছে। তো আমি মেলা ঘুরে যেটা বুঝলাম সেটা হচ্ছে জিনিসের দাম সব জায়গায় এক নয়, মানে একই জিনিসের বিভিন্ন স্টলে বিভিন্ন রকম দাম। তো আগে আপনারা একটু ঘুরে নেবেন, ঘুরে নিয়ে কোথায় কী দাম বলছে সেটা দেখে নিয়ে কিনলে কমে পাওয়া যাবে, কারণ আমাদের মেইন উদ্দেশ্য তো কত কমে কেনা যায়। তো সেইটাই, যে আগে প্রথমে দোকানে ঢুকেই যেটা পেলেন সেটা কিনে না নিয়ে একটু ঘুরে দেখবেন, তাহলে চিপে পাবেন। আর এখানে বেশিরভাগ কিন্তু একই রকমের জিনিস আছে, তো এক জায়গায় কিছু দেখে ফেললে সেখানে দাঁড়িয়ে পড়বেন না, ওই একই জিনিস বিভিন্ন জায়গায় আছে। তো ঘুরুন, মেলা মানে হচ্ছে ঘোরা, আগে ঘুরুন তারপরে কিনুন। চলুন, তবে কি আছে সেটা দেখাচ্ছি আপনাদের, চলুন। এই হচ্ছে হস্তশিল্প মেলার গেট নাম্বার 1 এর কাছে পড়বে এটা, এই হচ্ছে ব্যানার। ইকো পার্কের গেট নাম্বার 1 এর কাছে পড়বে, আপনারা আসতে পারেন। বেশি দিন কিন্তু বাকি নেই এই মেলাটার, এই দেখে নিন। 25 নভেম্বর থেকে স্টার্ট হয়েছে, 18 ডিসেম্বর অবধি থাকবে, তো নেক্সট সানডে অবধি রয়েছে, তার আগে আপনারা একবার ঘুরে যেতে পারেন। তবে সত্যি কথা বলবো, এখানে জিনিসের অনেক দাম, প্রচুর দাম সত্যি। এই সুস্মিতাদি, ডান দিকে তাকাও, যে গ্রামোফোন বেশিরভাগ কাজ এইরকম। ওই যে শিল্পী, আর ওই যে শিল্পীর কাজ, ক্যালকাটা চাট হাউস, ওয়াও মোমো, লোকে এখানে ওয়াও মোমোতে খেতে আসছে কেন জানি না। আর আমরা গেছিলাম ওই নলিনচন্দ্র দাস এন্ড সন্সে, ওখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়ে এসেছি। আরো খাবারের জায়গা আছে, রূপকথা আছে, সৌরভ আছে, সবাই এখানে এসেছে বিভিন্ন জায়গার খাবার খাবে তা না, সবাই ঢুকছে কি যেটা সব জায়গায় পাওয়া যায়, ওয়াও মোমো। মানে বাঙালি যেখানেই যাবে বাংলার নাম ভুলবে না। আরে যাও অন্য জায়গার জিনিস খাও, খাবে না, কারণ অন্য জায়গার জিনিসের দাম লেখা নেই, কোথাও কোনো কিছু দাম লেখা নেই, বাঙালি যাবে আর দাম খুঁজবে না, ওখানে লেখা আছে কম্বো 99 সৌরভ। কোথায় সৌরভ? এখানে মিত্র ক্যাফে আসেনি, মিত্র ক্যাফে, বকখালি ফিশ সেন্টার। বাবা আমি এখানে যাবই না,
বাটার ফ্রাই, ওগুলো তো মাছের। আরে মাছের মাছের। আমি আর সঞ্চেরি নলিন চন্দ্র দাস মানে এইখান থেকে কিছু মিষ্টি কিনেছিলাম। আমি বেসিকলি জল ভরা সন্দেশ কিনেছিলাম, বাট ঠকে গিয়েছি, পাক্কা কথায় ঠকে গিয়েছি। আমি রিভিউ দেব পাঁচে গোল্লা, কারণ জল ভরা সন্দেশে জলটাই ছিল না। এই যে লোককে ঠকিয়ে ওরা জল ভরা সন্দেশে নাম করে চালিয়ে দিচ্ছে, বাড়িতে গিয়ে তো আমি পকোড়াটা খেলাম না। মা বলল দাম কত নিয়েছে, বললাম 25 টাকা। 25 টাকার জায়গায় আমাকে 10 টাকার সন্দেশ গুছিয়ে দিয়েছে। এই ঘড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু হ্যান্ডমেড ঘড়ি। এই ঘড়িগুলোতে শুরুতে পলিশ করা ছিল না, কাস্টমারের ডিমান্ড ওয়াইজ এরা পলিশ করে দেবে সেই মুহূর্তে আপনার সামনেই। আর এই পলিশিংটা কিন্তু অনেকদিনই থাকবেন ওনারা বলেছেন, বাকিটা কি হবে যে কিনে নিয়ে গেছে সেই জানে, আমি জানি না। এই ক্যালেন্ডারগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, ছোট্ট ক্যালেন্ডার 2023 সালের। আর এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু জুটের ওয়ার্ক করা। এই ফাউন্টেনটার দাম কত চেয়েছিল জানেন? 7,000 টাকা। তারপর আমরা ওখান থেকে ঘুরে পালিয়ে চলে এসেছি। তাছাড়া আপনারা গেলেই খেয়াল করবেন বিভিন্ন স্টলের বিভিন্ন নাম, কল্লোলিনী, মাতলা, কারিগরের হাট ইত্যাদি ইত্যাদি অনেক আছে। এই যে সুন্দর এত বড় থালাটা দেখছেন, এটাকে আপনারা পুষ্পপত্র হিসেবে ব্যবহার করতে পারেন, এর শিল্পী ইনি। দাম চেয়েছিল মাত্র 4,000 টাকা, তাই দাম শুনে ওখান থেকেও আমরা পালিয়ে এলাম। এইরকম ডিজাইনের চায়ের কেতলিগুলো আপনারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখতে পেয়েছেন। আর আজকে এখান থেকেই আমাদের ম্যাডাম কিনে নিল একটা কাপ চা খাওয়ার জন্য। লাউ বড়ি, পালং শাকে বড়ি, এসব শুনেছি, কিন্তু গয়না বড়ি আমি জীবনে প্রথমবার দেখলাম। গয়না বড়ি এগুলো নাকি তেলে ভেজেই ডিরেক্ট কামড়ে কামড়ে খায়, মানে আমি তো জীবনে খাইনি, শুধু দেখলাম। দাম শুনে তো পালিয়ে গিয়েছি, সেটা আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, মেলায় দেখার মতো কিন্তু অনেক জিনিস আছে। এই যে ঘড়িগুলো দেখছেন, দুর্দান্ত লাগছিল সামনে থেকে। আজকের মতো আমাদের কেনাকাটি হয়ে গেছে। এই যে আমি এক প্যাকেট কিনেছি, আর মিস একটা হাড়ি কিনেছে মাথায় ভাঙার জন্য। আমি একটা টপ কিনেছি, আমার বাড়িতে অনেক গাছ আছে, তো অনেক দিনের একটা শখ ছিল টপ কিনবো, তো একটা টপ কিনেছি। আর আমার একটু চা খাবার নেশা আছে, তো একটা চায়ের কাপ কিনেছি। বেশ অনেকগুলো দোকান ঘুরে দেখছিলাম, একটা বেশ ছোটো কিনতে, তো এই দুটো কিনেছি। কেনাকাটি আজকের মতো এখানেই এসেছি। আর আমরা দুজনেই নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স থেকে মিষ্টি কিনেছি, আর আমার একটা ব্যাগে আছে জল ভরা কিনেছি, দেখবো বাড়ি গিয়ে কতটা জল ভরে আছে এর মধ্যে। হ্যাঁ, আমি খাওয়ার ভিডিও করেছি আজকে, খাওয়ার ভিডিও, খাওনের ভিডিও করেছি আজকে, দেখে নেবেন সবাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ওইগুলো না করলেও এইটা অবশ্যই করবেন সাবস্ক্রাইব। তাহলে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী কী এক্সপ্লোর করছি সমস্ত কিছু দেখতে পারবেন। আর আমাদের কিন্তু একটা ডান্স আজকে শ্যুট হয়েছে, সেটা কিন্তু খুব শীঘ্রই আসছে। কে করছে ম্যাডাম? নলিনচন্দ্র দাস, তা জল ভরা সন্দেশে যে জল থাকে সেটা ওদের জ্ঞান ছিল না। বাড়ি গিয়ে মায়ের কাছে কতটা ঝাড় খেলাম আমি, ওসব ভুয়ো ভুয়ো একদম কিনবেন না, ফালতু কথা, একদম ওর মধ্যে জল থাকে না। 25 টাকাটা আমার যক্ষা চলে গেল। আর বাড়িতে গিয়ে তো কথা শুনলাম, সেটা আলাদা ব্যাপার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।